আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি এ জাকারিয়া চেকরি পাবলিক থেকে আজকের এই ভিডিওটি আমি আপনাদের সঙ্গে আলোচনা করব চেক পাবলিকের ট্রান্সপোর্টেশন সিস্টেম এবং জব জব তো চলুন শুরু করা যাক আজকের এই মূল ভিডিও আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব প্রাগের মারিয়াঙ্কা থেকে প্রাগের ইপে পাবলুভা পর্যন্ত আমি যাওয়ার পথে কিছু ভিডিও করব এবং আপনারা দেখতে পারবেন চেক রিপাবলিকের ট্রাম মেট্রো এবং বাইরের কিছু দৃশ্য এবং দেখতে দেখতে আমরা আলোচনা করব চেক রিপাবলিকের ট্রান্সপোর্ট সিস্টেম যেটা আছে সেই সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে যতটুকু পারি আমি ততটুকু তথ্য দিব আমি যতটুকু জানি ততটুকুই আমি বলতে পারবো আমি ততটুকুই জানাবো আপনাদেরকে তো এতে করে হবে কি আপনাদেরকে অনেকে যেটা জানা নাই জানতে পারবেন আবার নতুন যারা আসবেন তারা জানতে পারবেন চেক রিপাবলিক সম্পর্কে অথবা যারা প্ল্যান করতেছেন আসবেন তারাও জানতে পারবেন এই বিষয়টি সো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখতে পাচ্ছেন চেক রিপাবলিকের বাইরের দৃশ্যগুলো তো চলুন আগে আমি প্রথমে ডিসকাস করি যে চেক রিপাবলিকের ট্রান্সপোর্ট যে সিস্টেম আছে সেটা কিভাবে হচ্ছে এবং আমাদের কী কীভাবে টিকিট নিতে হচ্ছে কীভাবে কী করতে হচ্ছে এই বিষয়টি অ্যাকচুয়ালি চেকরি পাবলিকের প্রাগে প্রাগের ভিতরে যখন আপনি থাকবেন ট্রাভেল করবেন তখন আপনি তিনটি ওয়েতে করতে পারবেন টিকিট সরি তিনটি না ডেলি বেসিস করতে পারবেন আবার হচ্ছে তিন দিন হতে পারে টিকিট একদিনের টিকিট কিনতে পারেন তিন দিনের টিকিট কিনতে পারেন অথবা একটা ট্রিপের টিকিট কিনতে পারেন অথবা মান্থলি টিকিট কিনতে পারেন ইয়ারলি টিকিট কিনতে পারেন বিভিন্নভাবে করতে পারবেন যখন আপনি টিকিটটা কিনবেন তখন চেক রিপাবলিকের ভেতরে প্রাগের ভিতরে মানে শহর ভেতর শহর কেন্দ্রিক যত কিছু আছে বাস হোক ট্রাম হোক মেট্রো হোক সব কিছুই আপনি ওই এক টিকিট দিয়ে চলতে পারবেন আপনি স্ক্রিনে যেটা দেখতে পারলেন যে হলুদ একটা মেশিন ওখান থেকে আপনি টিকিট কিনতে পারবেন সেটা ত্রিশ মিনিটের টিকিট কিনতে পারবেন নব্বই মিনিটের টিকিট কিনতে পারবেন তো টিকিট যখন কেনা হয় তখন সাধারণত তিরিশ মিনিটের টিকিটটা আপনি কিনতে পারবেন সেটা টোয়েন্টি ফোর চেক রাউন্ড চব্বিশ চেক রাউন্ড নেবে ত্রিশ মিনিটের জন্য আর নব্বই মিনিটের জন্য সেটা বত্রিশ চেকরাউন্ড নেবে এবং এই টিকিটটা দিয়ে আপনি নব্বই মিনিটের ভিতরে যত রকমের পাবলিক ট্রান্সপোর্ট আছে শহরের ভিতরে সেগুলো সবগুলো ইউজ করতে পারবেন আর প্রত্যেকটা মানুষই সাধারণত বেশিরভাগই যারা ট্রাভেলার তারা ছাড়া এমনি যারা এখানে নিয়মিত থাকতেছে তারা মান্থলি অথবা ইয়ারলি টিকিট কিনে নিচ্ছে মান্থলি টিকিট আবার দুইটা ক্যাটাগরিতে কিনে নিচ্ছে এরা ধরেন ট্রান্সপোর্ট অ্যাপ আমার ট্রান্সফারাবেল টিকিট আর নন ট্রান্সফারেবল টিকিট দুইটা ক্যাটাগরিতে টিকিট হয় যদি আপনি ট্রান্সফারাবল টিকিট কেনেন তাহলে পাঁচশো পঞ্চাশ ক্রাউন মান্থলি পে করতে হবে এটা দিয়ে আপনি শহরের ভিতরে সব জায়গায় ঘুরতে পারবেন যেতে পারবেন আসতে পারবেন সারা মাস আর ট্রান্সফারাবল টিকিটটা হচ্ছে একটু এক্সপেন্সিভ এর থেকে একটু বেশি ছয়শো সত্তর যে ক্রাউন যেটা আপনার যেটাকে বলা হয় ফ্যামিলি টিকিট অলসো সো এই ফ্যামিলি টিকিট দিয়ে হবে কি আপনি আপনার টিকিটটা আরেকজনকে দিতে পারবেন সেও নিয়ে বাইরে বেরোতে পারবে ওটা ছবি থাকে না ছবি যুক্ত না আর ট্রান্সফার নন ট্রান্সফার বল সেটা ছবিযুক্ত টিকিট সেটা আপনিই শুধু ইউজ করতে পারবেন কথা বলতে বলতে চলে আসছি আমরা হারাসাংস্কা একটা স্টেশনে এখান থেকে আমরা নামতেছি এখান থেকে নেমে আমরা চলে যাব আমরা ট্রাম স্টেশনে আসছি এটা হারাসাংস্কাটা ট্রাম স্টেশন মেট্রোতে করে ট্রাম স্টেশনে চলে আসলাম এখন আমরা সরি এটা হচ্ছিলো মেট্রো স্টেশন আমি ভুল বলছি এটা মেট্রো স্টেশন আমরা ট্রামে করে মেট্রো স্টেশনে চলে আসছি এবং হারা সংস্কার আমরা নিচের দিকে যাচ্ছি হাড়া থেকে আমরা লাইন এ লাইন এ ধরে আমরা চলে যাব মিউজিয়ামে সেই উদ্দেশ্যে এখানে চলে আসছি তো এই যে জায়গাটা এই জায়গাটা এখন আপনি যখন ক্রস করবেন ঠিক সেই মুহূর্তে থেকে আপনার টিকিটের সব কিছু শুরু হবে এবং এর ভিতরে মেট্রোর ভিতরে সাধারণত চেকার থাকে এবং এই চেকার খুবই সময় থাকে না মাঝে মাঝে দেখা যায় যে চেকার আছে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনার টিকিট দেখান আপনাকে টিকিট দেখাতে হবে আপনি যদি টিকিট দেখাতে না পারেন সেই ক্ষেত্রে আটশো ক্রমণের জরিমানা করে এবং যেটা শুধু জরিমানা না এটা একটু ঝামেলা আমি শুনছি আমি অবশ্য জানি না ভালো তাহলে শুনছি এটা ইমিগ্রেশন প্রসেসে অনেকটা ঝামেলা করে সো টিকিট না কাটলে জরিমানা না শুধু ঝামেলাও থাকতে পারে সো টিকিট কেটে সবসময় চলাই ভালো আর হারাসকা মেট্রো স্টেশনের ভিতরে আমরা এখানে আসি আপনারা দেখতে পাচ্ছেন কোভিড নাইন্টিনের জন্য কোভিড নাইন্টিনের জন্য আসলে তত বেশি মেট্রোতে লোক নাই অনেক বেশি লোক আর যে মুহূর্তে ভিডিওটা করছিলাম তখনও সে চেক রিপাবলিকে ন্যাশনাল ইমার্জেন্সি আসছে চলতেছে সরকার খুবই স্ট্রিক রুলস দিয়েছে ট্রাভেলার্জের জন্য অযথা কোনো কারণ ছাড়া কোনো প্রয়োজন ছাড়া আপনি বাইরে যেতে পারবেন না যাদের কাজ আছে তারাই শুধু বাইরে যাবে তাছাড়া আর কেউ বাইরে বেরোতে পারবে না ইভেন সার্জিক্যাল মাস্ক এগুলো ইউজ করা যাবে না আপনাকে এন ইউজ করতে হবে একটু কঠিন নিয়ম এই সময় দিয়েছে কোভিড কোভিড নাইন্টিনের জন্য তো তারপরে যেটা বলতেছিলাম যে ট্রান্সপোর্ট সিস্টেম এটা আসলে আর ট্রাম মেট্রো বলেন ট্রাম বলেন বাস বলেন আমি একটা জিনিস দেখেছি এরা খুবই টাইম ফলো করে এবং অন টাইমে একদম এক্সাক্ট টাইমে চলে আসবে যে টাইমে দেওয়া আছে ঠিক সেটা টাইমে সেইখানে পৌঁছে যাবে আর এখানে সব কিছু মিলিয়ে অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে নিয়ম শৃঙ্খলা আছে মানুষজনের মানে মেট্রো ট্রামের ভিতরে সব যে জায়গায় এরকম বা মানুষজন সব নিরিবিলি আর চেক রিপাবলিকে অনেক পড়াশোনা করে মানুষজন ট্রাম মেট্রোর ভিতরে দেখবেন বই পড়তেছে প্রচুর পরিমাণে দেখছি আমি এরকম যে বই পড়ে স্টেশনের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় বই পড়তেছে বসে বসে বই পড়তেছে সময় পাস করতেছে কেউ অথবা ফোন ইউজ করতেছে কিন্তু অযথা কোনো কথা নাই শব্দ নাই কিছুই নাই তো চলে আসছি আমরা মিউজিয়ামে এবার আমরা মিউজিয়াম থেকে চলে যাবো আমরা ই পে পাবলুবাতেই আমরা এখান থেকে লাইন চেঞ্জ করবো এখান থেকে আমরা লাইন সি ধরবো মিউজিয়ামে লাইন সি এই জন্য আমরা মিউজিয়ামে চলে আসছি মিউজিয়াম থেকে আমরা লাইন সি ধরে ইপে পাবলুবা নেক্সট স্টেপ ই ইপে পাবলুবা সেখানে পৌঁছাই যাব তো এই হচ্ছে হলো চেক রিপাবলিকের পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম আর টিকিট কাটতে হবে টিকিট কেটে ট্রামের মেট্রো ট্রামে যতটুকু থাকবেন মেট্রো স্টেশ স্টেশনের ভিতরে নির্দিষ্ট যে প্লেস আছে সেই প্লেসের ভিতরে যখনই ঢুকবেন আপনি তারপরের থেকে ভেতরে থাক বাইরে বাইরে যাওয়া না পর্যন্ত টাইম কাউন্ট হবে এবং এর ভিতরে টিকিট চেকার যদি আপনাকে এসে বলে টিকিট দেখতে চাই তাহলে আপনাকে টিকিট দেখাতে হবে অথবা মান্থলি যে পাস আছে সেটা দেখাতে হবে আদারওয়াইজ আপনাকে আটশো ক্রাউন চেক আটশো চেক ক্রাউন জরিমানা করবে সেটা আপনি স্ট্যান্ড দিতে পারেন অথবা আপনার আপনার অ্যাড্রেসে হয়তো বা দেখা গেলো অথবা ছবি আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসে হয়তো জরিমানার কাগজ পাঠিয়ে দেবে টিকিট পাঠিয়ে দেবে আপনাকে পে করতে হবে এই বিষয়টা আমি আমি অবশ্য কয়েকবার দেখেছি টিকিট চেকার খুব বেশি আসে না মাঝে মাঝে হয়তো আসে খুব বেশি আসে না মাঝে মাঝে দেখছি আসে এসে জিজ্ঞাসা করে যে সবাইকে দেখতেছে মেশিন ডিভাইসেস ওদের কাছে এবং চেক করতেছে তো এটা ডিপেন্ড করে সো টিকিট কাটতে হবে চব্বিশ কাউন্ড তিরিশ মিনিটের জন্য বত্রিশ কাউন্ড নব্বই মিনিটের জন্য এক দিনের জন্য মেবি একশো দশ গ্রাউন্ড সামথিং এরকমই একশো দশ আর তিনশো আর তিনশো প্লাস এরকম মনে হয় সম্ভবত তিন দিনের জন্য আমি ঠিক শিওর না তবে মান্থলি আমি মান্থলি ইউজ করতাম পাঁচশো পঞ্চাশ চেক গ্রাউন্ড দিয়ে প্রথম দু এক মাস আমি আসলে বুঝতে পারি না তখন আমি ছয়শো সত্তর দিয়ে কাটছি তো পরে আমাকে একজন বললো যে আসলে ট্রান্সফার অ্যাভল টিকিট সো আমি এটা দিয়ে কী করবো আমি তো একজন মানুষই তারপরে থেকে আমি ওটা বুঝলাম এবং আমি পাঁচশো পঞ্চাশ চেক গ্রাউন্ড দিয়ে টিকিটটা কাটি মান্থলি যখন আমি প্রাগে ছিলাম আর কি আমি 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 কয়েক মাস প্রাগে ছিলাম এখানে ইভেন যখন আমি এই যে ভিডিওটি করতেছি তখন আমি এক মাসের জন্য প্রাগে আসছি তো তখন এই ভিডিওটা করা এ আর যখন কারণেতে আমি আমার ইউনিভার্সিটি শহরে চলে গে গিয়েছিলাম তখন হচ্ছে যে ওখানে সিস্টেম ওইখানে সিস্টেম ওইখানেও কার্ডের আলাদা তবে ওইখানে মেট্রো নাই ওইখানে হচ্ছিলো বাস আর বাস যেহেতু ছোটো শহর সেহেতু বাস শুধু বাস সার্ভিসই আছে এই হচ্ছে আজকের মোটামুটি পাবলিকের ট্রান্সপোর্ট সিস্টেম বললাম এবং আপনারা যে ভিডিওটা দেখতেছেন এটা আসলে আমি একটু বলে নেই আসলে আমার ভিডিওটা অত বেশি আমি সুন্দর করে তুলতে পারতেছি না পারি নাই বিকজ একে আমার হচ্ছিল ক্যামেরা সেটিংসে আমি হয়তোবা আমি অত বেশি এক্সপার্ট এখনও না আর দুই নাম্বার বিষয়টি হচ্ছে যে অনেক সময় অনেকে ক্যামেরা অনেকক্ষণ ধরে রাখতে পারি না বিকজ মানুষের ফেস চলে আসে আর ফেস আসাটা আমার কাছে মনে হয় যে এটা খুব বেশি টাইমে ফেস ধরে রাখা কিংবা এটা মনে হয় সম্ভবত মানে নিয়ম বহির্ভূত হয়ে যেতে পারে ফেসবুকে মানে ইউটিউবের অথবা সেই লোকের পক্ষ থেকে কোনো রিয়াকশনও আসতে পারে কেউ কখনও বলেনি বাট এটা আমার পার্সোনাল অপিনিয়ন এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে ক্যামেরাটা একটু মুভ করার জন্য আর যদি প্রাকৃতিক দৃশ্যটৃশ্য থাকে সেই ক্ষেত্রে হচ্ছে যেই ক্যামেরাটা ধরে রাখতে তো আর নতুন নতুন মানে আমি আসলে খুব বেশি ভিডিও করি না সেই ক্ষেত্রে এই ঝামেলাগুলো হচ্ছে সো আস্তে আস্তে করে হয়তো বা ঠিক হয়ে যাবে ইভেন আমার লাস্ট ভিডিওতে আমার সাউন্ড কোয়ালিটি অনেক লো ছিল বিকজ প্রথম ভিডিও প্রথম সাউন্ড সো সেই ক্ষেত্রে সাউন্ড কম ছিল আস্তে আস্তে করে আমি চেষ্টা করব কিভাবে ইমপ্রুভ করা যায় আপনারা আমার সঙ্গে থাকলে সহযোগিতা করলে এবং উপদেশ দিলে আস্তে আস্তে করে সেই বিষয়গুলো নেক্সট ভিডিওতে চেষ্টা করব কিভাবে ইম্প্রুভ করে নেওয়া যায় তো এই হচ্ছে মোটামুটি আজকের এই বিষয়টি আর আমি আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো আজকে সেটা হচ্ছে যে আমার এক ভিউয়ার্স আমাকে কমেন্টস করেছিল জিজ্ঞাসা করেছিল যে আসলে যে রিপাবলিকের জব এবং কোন সাবজেক্ট রিলেটেড জব আসছে সেই সব সম্পর্কে কিছুটা ডিসকাস করার জন্য আমার লাস্ট ভিডিওতে সো টুডে আমি আপনাদেরকে সে বিষয়টিও তুলে ধরব জবের বিষয়ে খুব বেশি ভালো জানি না তবে যতটুকু জানি ততটুকু যদি উপকারে আসে আপনাদের সেই ক্ষেত্রে আমি শেয়ার করব হয়তোবা কিছুটা উপকার আসতে পারে তো এই ভিডিও দেখতে দেখতে বাকিটার সময় আমরা এই বিষয়টি ডিসকাস করব তো জবের ক্ষেত্রে জব এখানে দুইটা ক্যাটাগরিতে জব আছে দুইটা রকমের জব আমি আমি জানি না সে আসলে কোন জবটা মেবি সে স্টুডেন্ট যেহেতু সাবজেক্টের কথা বলছে সেহেতু মেবি স্টুডেন্ট এবং সো স্টুডেন্ট জবটা আমি ডিসকাস করব এবং আমি যতটুকু জানি ওয়ার্ক পারমিটের বিষয়ে বলবো তো স্টুডেন্ট জবটা হচ্ছে কি স্টুডেন্ট যখন থাকে তখন আসলে খুব ভালো জব করতে পারে না কারণ তাদের পড়াশোনা করতে হয় আর পড়াশোনার পাশে খুব বেশি সময়ও পায় না সেমিস্টার যখন থাকে না তখন হয়তো এক দুই মাস সময় পায় কাজ করার আর স্টুডেন্ট লাইফে ক্লাস থাকে সো করতে পারে না সো স্টুডেন্ট লাইফের জবগুলো বিভিন্নজন বিভিন্নভাবে জব করে কেউ রেস্টুরেন্টে জব করতেছে কেউ টিকিট সেল করতেছে কেউ এয়ারপোর্টে জব করতেছে আমি যতটুকু জানি স্টুডেন্টরা যারা আসছে তারা এইভাবে জব করতেছে কেউ এয়ারপোর্ট রেস্টুরেন্ট আর যে যেখান থেকে পারতেছে কেউ ফুড ডেলিভারি দিচ্ছে হ্যাঁ আর সাবজেক্ট আসলে সাবজেক্ট হচ্ছে যারা আইটি রিলেটেড অল ওভার দ্য ইউরোপ আইটির খুবই ডিমান্ড আছে আইটি রিলেটেড জবগুলো অনেক বেশি হ্যাঁ সায়েন্স রিলেটেড যেগুলো আছে ইঞ্জিনিয়ারিংও মেবি ডিমান্ড আছে তবে আইটির ডিমান্ডটা অনেক বেশি আর যে ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিটের বিষয়টা হচ্ছে কি আমি খুব বেশি ভালো জানি না যেহেতু আমি ওয়ার্ক পারমিটের নাম স্টুডেন্ট সেহেতু খুব ভালো জানি না তবে ওয়ার্ক পারমিটটা এখন এই মুহূর্তে মেবি বন্ধ আছে করোনা ভাইরাসের জন্য ওয়ার্ক পারমিটটা মেবি এই মুহূর্তে কোভিড নাইন্টিনের জন্য বন্ধ আছে তবে এখানে হ্যাঁ ওয়ার্ক পারমিটে অনেক মানুষ আসতেছে যারা ওয়ার্ক পারমিটে আসছে এরকম অনেকজনের সঙ্গে আমার দেখা হয়েছে বাট এখন এই মুহূর্তে মেবি বন্ধ আছে তারা ওয়ার্ক কন্ট্রাক্ট নিয়ে বিভিন্ন কোম্পানির কন্ট্রাক্ট নিয়ে তারা আসতেছে এবং কাজ করতেছে এখানে চেক রিপাবলিকে সো এই মুহুর্তে ওয়ার্ক পারমিটটা বন্ধ আছে আর আমি আজকের এই ভিডিওতে খুব বেশি বলবো না কারণ হচ্ছে কি আমি ওয়ার্ক জব বিষয়ে জব ভিসার বিষয়ে আমি আসলে খুব ভালো জানি না সো হয়তো বা নেক্সট কোনো ভিডিওতে আমি আলোচনা করব। আমি জানবো যারা আসছে তাদের সাথে কথা বলবো দেন আমি আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিও আমার সঙ্গে থাকার জন্য দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবারও দেখা হবে ইনশাল্লাহ সো আল্লাহ হাফিজ